তো বন্ধুরা, এই যে গুড মর্নিং বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো দেখো, এই যে আমার মেয়ে নাচ করছে, তো ক্যামেরার এদিকেই তাকিয়েছিল, ক্যামেরার দিকে ঘুরেছিল, তো আমার ক্যামেরা অন করা দেখে ওইদিকেই ঘুরে গেল। তো যাই হোক, তো দেখো এখন মানে শীতকালের ইয়ে, তো শীতকালের সকাল, মানে শীতকালের দিন, তো সকালবেলা দেখো রোদ্দুর বেরোয়নি, এখন 7:30 বেজে গেছে। তো আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, ঠান্ডার জন্য উঠতে ইচ্ছা করছিল না, তো একটু বেলা করে উঠলাম। তো দেখো এখন আমি এখনও কাজে কিচ্ছুই হাত দিইনি, কাজে এখন হাত দেবো। তো চলো যাই, ওই যে একটা ছাগল আছে, ছাগলটাকে একটু বেঁধে দিয়ে আসি, ও খেতে থাকবে, তারপর ওকে বেঁধে দিয়ে আসি, আমি কাজ করবো। তো চলো যাই, ছাগলটাকে নিয়ে বেরোই। ছাগলটার গলাটা ভেঙে যাচ্ছে, দেখো ডাকতে ডাকতে আসলে, মানে অনেক দলের ভিতর ছিল, তো ওকে সে আগে বললাম তো মেয়েকে কিনে নিয়ে আসা হয়েছে, তো ডাকে একটু একলা একলা, তো তো চলো ওকে একটু বেঁধে দিয়ে আসি, ঘাস খেতে লাগবে। তো গাইজ দেখো, এরা মানে যারা মাচাটা বানিয়েছে তারা এতটাই কুড়ে যে মাচা অর্ধেক বানাতে বানাতে অর্ধেক বানায়নি, দিয়ে বসা শুরু করে দিয়েছে। আবার তলায় সে খুঁটিমুটি দেয় তো ওগুলো দেয়নি। সো গাইজ দেখো, এই যে পাশ গাছের গায়ের থেকে ছাল ছাড়ানো হচ্ছে, ছাল ছাড়াচ্ছে, মানে বাঁশ গাছের জামা কাপড়ে দেখো, আবার চুলও হয়, চুলও হয় এগুলোতে, দাঁড়াও অন্ধকার হয়ে যাচ্ছে। এই দেখো কালো কালো দেখতে পাচ্ছ, এগুলো চুল, কিন্তু পুরো চুলের মতো। তো এগুলো দিয়ে ভালো উনুন ধরানো যায়, আমরা কদিন আগে নিয়েছি, নিয়ে উনুন ধরাতাম, বেশ ভালো উনুন ধরানো যায়। দেখো চুল দেখেছো, এবার ক্লিয়ার আসছে। তো দেখো ওর ওই যে কি পাতা বলে ওগুলো, ভাটি না, ওটা ডুমুর গাছের পাতাটা ওর খুব পছন্দ হয়েছে, তো ওটাই ও খাচ্ছে। আরও ওই যে মানে তিন রকমের কালারের জাল, ওই যে একটা দুটো কালো আর একটা ওই যে সাদা সাদা, ওই যে ডাঙায় রয়েছে উজি দেখা যাচ্ছে। তো এই যে এখানে কটা লতা পাতা আছে, দেখি ছাগলটাকে এখানে বেঁধে দিয়ে যায়, পরে এসে নিয়ে যাবো খুনি। তো গাইজ এখানটা বেঁধে দিয়ে চলে যাব আমরা, আধ ঘন্টা পরে এসে নিয়ে যাবো, লতা পাতাগুলো খেয়ে নেবে। এখানেই বেঁধে দিয়ে যাবো আমি, এসে আধ ঘন্টা পরে এসে নিয়ে যাবো। এখানে লতা পাতা আছে, খাটে উপস্থিত করে যেটা পছন্দ হবে, অনেক রকমের গাছ আছে, বিভিন্ন রকমের মাছও এখানে বেঁধে দিয়ে যায়, এই গাছটার সঙ্গে বেঁধে দিয়ে যায়। তো চলো যাই, এবার চলে যাই, ও খাক, ওদের খাচ্ছে দেখো, ওর এগুলো পছন্দ হয়েছে, এগুলো খুব ভালো খায়। আমরা যে ছাগল বেঁধে দিয়ে ফিরে আসলাম, ও খাচ্ছে, তো এদিকে কাজ হয়নি এখনো, তো কাজ করে নিয়ে তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? তো বন্ধুরা, এর ভিতরে আমি নারকেলের চুবলা ভরে ভরে রেখেছিলাম, সে নারকেলের চুবলা উনুনে জাল দিয়েছি, তো কটা রয়েছে এখন ওই জায়গায় ঝাড় দেবো, ল্যাপ তো সরাই রাখছি। শীতকালের দিন বেলা মানে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, আর এদিকে কাজ করতে গেলে খুব তাড়াতাড়ি উঠোপাটা উঠোপাটা করে কাজ করতে হয়, তো সকালবেলা উঠলেই ভালো হয় কাজ করে, তাহলে মানে আস্তে দেরি কাজ করা যায়, আর নাহলে খুব উঠোপাটা করে কাজ করতে হয়, এদিকে বেলা চলে যায় এদিকে কাজ হয় না, আসলে আধে যে দেরি করে উঠা হয়, এই উঠবানি এই উঠছি এই করে করে দেরি লেট হয়ে যায়। আর একটু শুয়ে শুয়ে সকালবেলা একটু মোবাইল টোবাইল দেখি, সব ভিডিও টিডিও দেখি, একটু একটা উঠতা চলে আসলাম। আর দেখো কি সুন্দর রোদ বেরিয়েছে, এত সময় কতটা বেলা হয়ে গেছে, 8:30 বেজে গেছে এখন।
সাড়ে আটটা বাজে, এতক্ষণ রোদ ছিল না, এখন রোদ হয়ে গেলো। বিশাল কালি হয় তো, গোবর দিলে একটু ভালো পরিষ্কার দেখা যায়, ভালো লাগে দেখ তো। যেমন এই যে মানে এতক্ষণ রোদ্দুর ছিল না, তো কেমন যেন ওয়েদারটা কেমন লাগছিল, আর ভিডিও করলেও ভালো লাগে না রোদ্দুর না বেরোলে। তো এখন দেখো রোদ্দুর বেরিয়েছে তো, এখন কত সুন্দর লাগবে, মানে মনে হচ্ছে যেন সেই ভালো লাগবে। আর সেই রোদ্দুর না বেরোলে কিরকম লাগে, চারিদিকে বুঝা বুঝা অন্ধকার, সে কিরকম একটা ব্যাপার লাগে। তো গাইস দেখো নিকানো হয়ে গেছে কোন রকম। তোমার লেপা হয়ে গেছে, লেপে দেবে যে বাসন মাজতে চলে আসলাম, বাসনটা মেজে মুজে আরো কাজ আছে, তো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা আমার ভিডিওটা তোমরা সবাই দেখো, ভালো না লাগলো দেখো আর লাইক কমেন্ট করো, এই লাইক শেয়ার কমেন্ট করো, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, সাবস্ক্রাইব করে, ঠিক আছে? ভালো না লাগলেও করবে, কারণ আমি ভালো মানে ভালো করার চেষ্টা করছি, করব তো, ভালো আশা করছি ভালো লাগবে। তো তোমরা আমার পাশে দেখো, তোমরা আমার পাশে থাকলে আমি ঠিক ভালো করতে পারবো, করব, করার চেষ্টা করবো, করছিও। তো বন্ধুরা তখন সকালবেলা তো দেখলেই তো আমি থালা বাসন ধুয়ে টুয়ে রেখে রান্নাবান্না করলাম, আগে চান করেছি, চান দান করে তো রান্নাবান্না করেছি, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তো এই যে এক জায়গায় একটু গিয়েছিলাম, তো সেই মানে সকালবেলা আসলে খাওয়াই ছিল না, তো রান্না করে সকাল সকালে তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে গিয়েছি, তো সেখান থেকে এসে আবার দুটো খেয়েছি, খাওয়া দাওয়া করে তো ছাদে রোদ্দুর ছিল, তো মনে করলাম একটু রোদ্দুরে গিয়ে বসি, তো রোদ্দুর তো চলে গেছে, এখন রোদ্দুর নেই, তো মনে করছি যে বন্ধুদের সঙ্গে একটু কথা বলি, গল্প করি, তো তোমাদের সঙ্গে একটু গল্প করছি, কথা বলছি, তো যে রোদ্দুর নেই, একটু ঠান্ডা লাগছে, চাদর গায়ে বসে আছি, তো চলো একটু ছাদের উপর একটু ঘুরে ঘাড়ে বেড়াই, আসো একটু ঘুরে ঘাড়ে দেখাই। যে আগের ভিডিও দেওয়া আছে আমাদের ফুল গাছটা পুরো একদম মরে গিয়েছিল, মানে জল দেওয়া হয়নি কয়েকদিন, তো কয়েকদিন আমার জল দিয়েছি, দেখো আবার জ্যান্ত হয়ে গেছে, ছোটো ছোটো পাতা বেরিয়েছে, দেখো এর মধ্যে আবার জল দিয়েছিলে, হ্যাঁ জল দিয়ে আবার ছোটো ছোটো পাতা বেরিয়েছে, তো জ্যান্ত হয়ে গেছে। তো যে আমার অ্যালোভেরা গাছটা দেখো কী সুন্দর, খুব সুন্দর হয়েছে অ্যালোভেরা গাছটা। আর বন্ধুরা দেখো অ্যালোভেরা গাছে যে ফুল হয়েছে একটা, যে ডানটি বেরিয়েছে দেখো কী সুন্দর, এই ফুলটা পড়বে তখন খুব সুন্দর লাগবে দেখতে। তো দেখো আমি বেল গাছের পাতাগুলো বিক্রি করে দিয়েছি, তো কীরকম নেড়া নেড়া লাগবে না, কেমন লাগছে দেখতে না, তো এই যে কটা আছে একটাও নিয়ে যাবেন আবার, তো অর্ধেকগুলো নিয়ে গিয়েছে আর অর্ধেকগুলো আবার রেখে গেছে যে মঙ্গলবারে এসে দিয়ে যাবে, তো মঙ্গলবারে এসে আবার নিয়ে যাবে, মাঝখান থেকে নিয়েছে, হ্যাঁ মাঝখান থেকে নিয়ে গিয়েছে, কেমন লাগছে দেখতে গাছটা, তো আবার বেরো বেরো, তাই না? তো যাই হোক আজকে কী রান্না করেছি তো তোমাদের বলা হয়নি, রান্নাও দেখানো হয়নি, তো আমি আজকে রান্না করেছি কাতলা মাছ আলু দিয়ে, আর হচ্ছে ইয়ে বেগুন ভাজা করেছি, আর পালং শাক করেছি আজকে, তো তোমাদের দেখানো হয়নি, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো যাই হোক আমি তো রান্না দেখাই তোমাদের, সব ভিডিওই রান্না দেখাই, মানে বেশিক্ষণ দেখাই সব ভিডিওই কী কী রান্না করছি, তো আজকের ভিডিওটাই শুধু রান্নাটা দেখানো হয়নি, তো আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো, ভালো না লাগলো তোমরা দেখো আমার ভিডিওটা, হ্যাঁ তো লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইবও করে দিও, আর আমি আগেও বলেছি সাবস্ক্রাইব করো, যাই হোক আমি তোমরা কেউ করতে চাও না আর ভিডিও দেখতে চাও না, ওই জন্যই বারবার বলছি, তো আমার কথাটা তোমরা রেখো, আমার পাশে থেকো একটু দেখো, তো যাই হোক একটু ঘুরে ঘুরে আমি বেড়াচ্ছি, তো আমিও দেখছি ছাদের উপর ঘুরে ঘুরে, তো বন্ধুদেরও একটু দেখাচ্ছি, তো তোমরাও দেখো আমিও দেখি, তো যে পাশের বাড়ি, যে আমাদের পাশের বাড়ি, ওই বাড়ি একটা মেয়ের মেয়ে হয়েছে, তো ওই দেখাশোনা করছিলাম এত সময়, ওই পাশে একটু গিয়েছিলাম দেখতে, তো এই যে এখন ঘরে রয়েছি, তো ছোট্ট বাচ্চা আজকে পাঁচ দিন বয়স, ছোট্ট হয়েছে বেবি, ছোট্ট বেবি, তো
তো যাই হোক, আমার মেয়েকে বিয়ে দিলে আমার মেয়ের একটা বেবি হবে, তাই না? সবারই সবকিছু শখ থাকে। তো আমার এই ভিডিওটা আর বড় করলাম না, তো আমার এই ভিডিওটা এই পর্যন্তই। আবার ফিরে আসছি পরের ভিডিও নিয়ে। তো আমার এই ভিডিওটা এই পর্যন্তই। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো সবাই। তো টাটা।